সময় কখনো থেমে থাকে না, চলছে দুরন্ত গতিতে। জীবনের এই সুখ দুঃখের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমরা ছুটে বেড়াই এই প্রান্ত থেকে ও প্রান্তে। আমি সৌরভ আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসব নতুন ব্লগিং ভিডিও, সাথে থাকবে। তো নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই করোনার সময় ভালো আছেন এবং ভালো তো থাকতেই হবে। 2020 লকডাউনের আগে আমি গিয়েছিলাম আন্দামান কোটবিয়া। এই 2021 জানুয়ারি মাস এবং মার্চ মাসেও ঘুরে এলাম সিকিম ইস্ট এবং নর্থ। তো সেই ভিডিওগুলি আমি আপলোড করেছি, আন্দামানের ভিডিও আপলোড করেছি। নিচের ডেসক্রিপশন বক্স আর উপরের আই লিঙ্কে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন আপনারা। কিন্তু এই আন্দামান ভ্রমণ আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে ধরা ছোঁয়ার বাইরে ভাবতাম, কিন্তু গিয়ে দেখলাম তা নয়। ট্যুরকে একটুখানি মডিফাই করলে, নিজের মতন করলে খুব সুন্দরভাবে করা যেতে পারে, স্বল্প ব্যয়ে সুন্দরভাবে আন্দামান ঘুরে আসতে পারে। কিভাবে হবে স্বল্প ব্যয়? প্রথমেই আসি টিকিট, মানে হচ্ছে ট্রেন তো যাবে না, ট্রেনের টিকিট কোথা থেকে কাটবেন? এজেন্ট দিয়ে কাটবেন না নিজে কাটবেন? এজেন্ট দিয়ে আপনারা কাটতে পারেন, আবার নিজেরাও কাটতে পারেন। নিজেরা কিভাবে কাটবেন? নিজেরা কাটতে গেলে, মানে আমি কাটি, আমি বেশিরভাগ কাটি সমস্ত টিকিটই গোয়ায় বিভত্র। কিভাবে কাটবেন গোয়ায় বিভত্র সেটা আমি দেখাই আপনাদের, চলুন দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা আমি বলেই দিই, আমি সৌরভ, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ ট্রাভেল বাইস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই আন্দামান ট্যুরটা পুরোপুরি ভিডিও আকারে প্রকাশ করেছি আমি এই চ্যানেলে, তো সেই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি। তো প্রথমেই আসি ট্রেনের টিকিট কিভাবে কাটবেন, কোথা থেকে কাটবে। আমি গোয়াই বিভূত্র বুক করি টিকিট, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল কোডটা দিয়ে দেবো, সেটা দিয়ে যদি আপনারা টিকিটটা কাটেন তো ফার্স্ট পেমেন্টে আপনারা 500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এবার মোবাইল ফোনে যোগ দিন, দেখুন কিভাবে আমি গোয়াই বিভূত্র বুক করছি। প্রথমেই আপনাদের নিজস্ব মোবাইলের প্লে স্টোরে গিয়ে গোয়াই বিভূ লিখে সার্চ করুন। গোয়াই বিভূ লিখে সার্চ করার পর পেয়ে যাবেন এই গোয়াই বিভূ সফটওয়্যারটি, আমার অলরেডি ইনস্টলড, তাই জন্য আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেন করার পর গোয়াই বিভূ সফটওয়্যারটা খুলে গেল, তো সেখানে আমি ফ্লাইটে ক্লিক করলাম। ফ্লাইটে ক্লিক করার পর ফ্রম, ফ্রম মানে আপনি কোথা থেকে যেতে চান সেই জায়গার, সেই এয়ারপোর্টের নাম এবং কোথায় পৌঁছাবেন, মানে আমাদের ডেস্টিনেশন সেটা দিলাম। আমি কোন তারিখে যেতে চাইছি সেটাও আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। রিটার্ন কবে সেটাও সিলেক্ট করে দিলাম, আর দুজন আমি সিলেক্ট করেছি। এরপর সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর সেই দিনের ডেটে কোন কোন ফ্লাইট রয়েছে সেই ডিটেলসটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। প্যাসেঞ্জারের নাম সেখানে আমি দিলাম, দেওয়ার পর প্রসিডে ক্লিক করলাম। এখানে যদি আপনারা আগে থেকে সিট বুক করে নিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, এর জন্য অবশ্যই আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। আপনারা ওয়েব চেক ইনও করতে পারেন। আপনারা যদি কোনো রকম খাবার অ্যাড করতে চান টিকিটের সাথে সেইটা আপনারা এখান থেকে করতে পারেন। এরপর প্রসিড অপশানে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন পেমেন্ট ডিটেলসে, সেখান থেকে আপনারা পে করলে আপনারা পেমেন্ট করতে পারবেন। টিকিট তো হলো, টিকিট তো কেটে ফেললেন। এবার পোর্টবিয়ার থেকে হ্যাবলক আইল্যান্ড, হ্যাবলক থেকে নেল আইল্যান্ড, এইখানে যাওয়ার জন্য আপনারা গভর্নমেন্ট এবং প্রাইভেট ফেরি বুক করতে পারেন, এবং যাওয়ার জন্য ওই গভর্নমেন্ট বা প্রাইভেট ফেরি হয়েই আপনাদেরকে পৌঁছাতে হবে। সেটা কিভাবে করবেন? গভর্নমেন্ট ফেরির ভাড়া 400 টাকার কাছাকাছি, কিন্তু ওখানে গিয়ে প্রচুর পরিমাণে লাইন থাকে, সেই জন্য এজেন্ট মারফত টিকিট কাটতে হয়।
সেখানে আপনার 200 টাকা থেকে 300 টাকা এক্সট্রা লাগে। আর প্রাইভেট ফেরি কাটার জন্য আপনাকে আপনি নিজেও কাটতে পারবেন অনলাইনে, আমি সেটাই দেখাবো, আর এজেন্ট মারফতও কাটতে পারেন। আন্দামান নিকোবরের অথরাইজড এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে আপনারা টিকিটগুলো ব্যবস্থা করতে পারেন, কিন্তু আমার মতে নিজেরা টিকিটগুলো কেটে নিলে সব থেকে বেস্ট। সেটা কিভাবে হবে সেটাও দেখাই। বর্তমানে প্রাইভেট ফেরিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাক্রুজ আর গ্রিন ওশিয়ান। এই দুটো ফেরি যথেষ্ট সুন্দরভাবে সার্ভিস দেয় পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভিলক বা নেলাইনে যাওয়ার জন্য, গভর্নমেন্ট ফেরিও রয়েছে। তো মাক্রুজের কিভাবে আপনারা বুক করবেন, কি কি ফেসিলিটি রয়েছে, সেইগুলো আমি আজকে এই ভিডিওতে বলবো। এবারে আপনারা মোবাইল ফোন বা ডেস্কটপে ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখুন www.macruise.com। এখন ওপেন করলেই একটা জিনিসই দেখাচ্ছে, যেটি হচ্ছে COVID-19 জন্য মাক্রুজ বন্ধ রয়েছে 27 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য। তো আমরা ফর্মে গিয়ে কোথা থেকে যেতে চাই, মানে এখানে পিবি মানে হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, নীল এবং বারাটাঙেও এই মাক্রুজের সার্ভিস রয়েছে। তো আমি এখানে হ্যাভলক HL সিলেক্ট করলাম, এরপর দিলাম ডেট কবে যেতে চাই, বর্তমানে তো কোভিড সিচুয়েশান, তো দিয়ে দিচ্ছি একটা সাপোজ অক্টোবরের 20 তারিখ করে। সার্চ অপশানে ক্লিক করলাম, সার্চ অপশানে ক্লিক করার পর দুঃখবশত এই কোভিডের কারণে কোনো রকম ফেরি নেই, তাই জন্যে আপনাদের অফিসিয়ালি দেখাতে পারলাম না কোন জাহাজ যাচ্ছে। যখনই এই সার্ভিস ওপেন হবে এখানে প্যাসেঞ্জার্সের নাম দিতে পারবেন, এইভাবে প্রসিড করে দেবেন। এরপরে আপনাদের দেখাই মাক্রুজের ডেলি টাইমিংটা, মানে কিভাবে কিভাবে যায়, মানে এই লকডাউনের আগে কি টাইমিং ছিল। সকাল 7:15 আমাদের পোর্ট ব্লেয়ার থেকে ছাড়ে এবং পৌঁছায় হ্যাভলকে 8:45, 1.5 ঘন্টা মাত্র সময় লাগে। এরকম যথাক্রমে রয়েছে 8:30, 9:00। এই মাক্রুজে 3টি ক্লাস রয়েছে, ইকোনমি, লাক্সারি আর রয়্যাল। ইকোনমি ক্লাসের ভাড়া 1457 টাকার কাছাকাছি, লাক্সারি ডিলাক্সের ভাড়া 1988 টাকা, আর রয়্যালের ভাড়া 3,200 টাকাই ধরুন। লাক্সারি আর রয়্যালে খাবার ইনক্লুড থাকে, কিন্তু ইকোনমিতে খাবার ইনক্লুড থাকে না, খাবারের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়। মাক্রুজের মতনই আপনারা ব্রাউজারে ওয়েব অ্যাড্রেস বা গুগল সার্চে গিয়ে greenoceancus.com সার্চ করতে পারেন। লকডাউনের জন্য শিপ একেবারেই চলছে না, তাই জন্য সেই শিপ দেখাচ্ছে না। একই রকমভাবে আমরা এখানে সিলেক্ট করতে পারি ফ্রম কোথা থেকে যেতে চাই, পোর্ট ব্লেয়ার, সরাজদ্বীপ, হ্যাভলক, একটা আমি ডেট সিলেক্ট করে নিচ্ছি, সেই ডেটটাও দিয়ে দিলাম, আর কতজন যেতে চাইছি। এবার সার্চ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেই একই রকমভাবে কোনো শিপ না থাকার কারণে দেখিয়ে দিচ্ছে এই ডেটে কোনো রকমই শিপ নেই। তো যখনই আসবে তখন এখানে জাহাজ দিয়ে দেবে, আপনারা এখানে সিলেক্ট করে সেই টাইমিং অনুযায়ী করতে পারেন, এবং টাইমিংটাও আমি আপনাদের বলে দিচ্ছি। গ্রিন ওশিয়ানের সময়সূচি, হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য 9:30 সময় ডিপার্চার টাইম, পৌঁছায় 12:15, 2:45 কাছাকাছি সময়ে সিটিং ক্লাস, 3 রকমের রয়্যাল, লাক্সারি, ইকোনমি। হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারের টাইমিং দুপুর 3টে, বর্তমানে টাইমিং চেঞ্জ আপাতত হয়নি, তার সমস্ত প্রাইসগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের পৌঁছানোর ডিপার্চার টাইম 12:30 দুপুর, পৌঁছায় 2:45, 2:15 সময় লাগে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য প্রত্যেক দিন নানান সময় আপনারা পেয়ে যাবেন গ্রিন ওশিয়ান, কিন্তু অপেক্ষাকৃত আমার মতে সার্ভিস প্রাইভেট জেটির মধ্যে সার্ভিস সবসময় মাক্রুজেরই এখনো পর্যন্ত ভালো। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখা দরকার, যদি আপনারা ওপেন ডেক ফেসিলিটি পেতে চান তো গভর্নমেন্ট ফেরি ইজ দ্য বেস্ট ওপিনিয়ন, কিন্তু সময় লাগে যদিও 4 ঘন্টার কাছাকাছি। তো আশা করি পুরো ভিডিওটা দেখলেন, কিছু তথ্য হয়তো আপনাদের কাছে দিতে পারলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন। আপনাদের দিন শুভ হোক।